গত শতাব্দীর মাঝামাঝি সময় ছিল বাংলা গানের স্বর্ণযুগ। সে যুগের অন্যতম এক দিকপাল সুরস্রষ্টা ছিলেন নচিকেতা ঘোষ। তার গানে মুগ্ধ হয়নি এমন বাঙালির দেখা ভূভারতেও মিলবে না। নচিকেতা ঘোষ এমনই দোর্দণ্ড প্রতাপ সুরকার ছিলেন যে ব্যতিক্রমীভাবে পেশাগত প্রতিদ্বন্দ্বিতা ভুলে তার একটা গানের প্রথম অংশ লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং অন্য অংশটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। ঘুম থেকে উঠেই গৌরীবাবু পুলকবাবুকে ফোন করা ছিল তার ডেলি রুটিন। রাতে ঘরের কালো ফোনটা খুলে অন্যত্র সরিয়ে দিতেন। সকালে তার ছেলে আবার যথাস্থানে ফোনটা রেখে দিতেন। ফোনটা রাখতেই নচিকেতা ছেলেকে বলতেন গৌরীকে ধর বা পুলককে ধর। গৌরী অর্থাৎ গৌরীপ্রসন্ন মজুমদার এবং পুলক পুলক বন্দ্যোপাধ্যায়। একটা গান তৈরির চিন্তা দিয়েই তাঁর অধিকাংশ দিনের শুরুয়াত হতো। ভালো লিরিকের জন্য কী না করতেন তিনি। গানের প্রথম লাইন লিখে বাবা তিন চারজনকে ডেকে বলতেন গান লিখতে। যাঁরটা ভালো হবে তাঁরটা নেবেন। গীত রচয়িতাদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিতেন যাতে সেরাটা পেতে পারেন। নিজেও মুখরা লিখে দিয়েছেন অনেক সময়। যদি কাগজে লেখো নাম, হাজার টাকার ঝাড়বাতিটা, মুকুটটা তো পড়েই আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। এই মুখরা লেখা লাইন জোড়ার খেলা নিয়ে এমন সব উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতো যে বাড়িতে গৌরীপ্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে থাকলে দুজনে দু ঘরে বসতেন। এইভাবেই দুর্ধর্ষ সব হিট গান তৈরি হয়েছে। সুপর্ণকান্তে ঘোষের কথায়, ঘুম থেকে উঠেই রেওয়াজ করতে বসতেন। শ্যামবাজারের বাড়ির তিনতলায় তার বিশাল গানের ঘরে হারমোনিয়াম, তবলা, তানপুরা সাজানো থাকত। মাত্র ২৪ বছর বয়সে সঙ্গীত পরিচালনার কাজ শুরু করেছিলেন নচিকেতা ঘোষ। প্রতিদিন দুবেলা স্নান সেরে পুজো করে ধূপকাঠি হারমোনিয়ামে ছুঁয়ে সুর করতে বসতেন তিনি। ১৯২৫ সালের ২৮শে জানুয়ারি কলকাতায় সরস্বতী পুজোর তিথিতে জন্মেছিলেন তিনি। তাই তাঁর বাড়িতে সরস্বতী পুজো হতো ধুমধাম করে। বাবা, দিদি, জামাইবাবু সবাই ডাক্তার, তাই ঘোষবাড়ির নিয়ম মেনে বাবার ইচ্ছায় তাঁকেও ডাক্তারি পড়তে হয়েছিল। তবে ডাক্তারি পাশ করলেও গানই ছিল প্রাণ। তিনি ডাক্তারি করেননি, তিনি স্বপ্ন দেখতেন একদিন সুরের জাদুকর হবেন। ছোটবেলা থেকে বাড়িতে সঙ্গীত আবহ দেখেছেন। গত শতকের বিশের দশক বিখ্যাত সঙ্গীত শিল্পীরা তাঁর বাবা ডাক্তার সনত কুমার ঘোষের কাছে আসতেন। প্রতি রবিবার ডাক্তার সনত কুমার ঘোষের শ্যামবাজারের বাড়িতে তাঁর চেম্বার বদলে যেত গানের মজলিশে। সেই সময়ের প্রায় সব বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওই আসরে গান গিয়েছেন। রবিবারের ওই মজলিশে সবচেয়ে উৎসাহী ছিলেন তাঁর বড় ছেলে নচিকেতা ঘোষ। ছোট থেকে সেই পরিবেশে বড় হয়েছেন ঘোষ বাড়ির বড় ছেলে নচিকেতা ঘোষ। ছোট থেকেই সঙ্গীতে তিনি তালিম নিয়েছেন উস্তাদ দ্রাবিড় খান এবং সঙ্গীতাচার্য অনাথ বসুর কাছ থেকে। সুর, রাগ, তান নচিকেতা ঘোষের রক্তের সঙ্গে মিশে গিয়েছিল। আড্ডা মজলিশ নিজেও ভালোবাসতেন, সঙ্গে চলত খানা। শুধু খাদ্যরসিক ছিলেন না, তিনি খাওয়াতেও ভীষণ ভালোবাসতেন, রান্নাও করতেন চমৎকার। একবার কোনো একটা ছবির কাজ করছেন, বাড়ি ভর্তি সঙ্গীত জগতের লোক উপস্থিত। বিধান সরণির নামজাদা এক হোটেলে ফোন করে বললেন, আজ আপনাদের দোকানে জেনারেল কাস্টমারের কাছে আর ফাউল কাটলেট বিক্রি হবে না, সব কাটলেট আমার বাড়ি পাঠিয়ে দিন, প্রায় ৬০ থেকে ৭০ পিস। বাড়ি শুদ্ধ সকলে সেদিন সেই কাটলেট খেয়েছিল। এই ভোজন বিলাস থেকে সুর এবং কালজয়ী গানও সৃষ্টি হয়েছে নচিকেতা ঘোষের কলেজ জীবনের বন্ধু গৌরীপ্রসন্ন মজুমদার। ঘোষ পরিবারের বড় থেকে ছোট সকলের সঙ্গে, এমনকি বাড়ির পরিচারকদের সঙ্গেও গৌরীপ্রসন্নের সম্পর্ক ছিল মধুর। ঢোলা পাজামা আর লম্বা পাঞ্জাবি পরে প্রায় প্রত্যেক দিন সকালেই শ্যামবাজারে ঘোষ বাড়িতে চলে আসতেন তিনি। চলত গান লেখা সুর দেওয়ার কাজ, তারই ফাঁকে আড্ডা আর খাওয়া দাওয়া। কিন্তু সব সময়ে যে সঙ্গীত সৃষ্টি চার দেওয়ালের মধ্যে হতো তা কিন্তু নয়। অতি পুরনো পরিচারক, যার কোলে পিঠে চড়ে নচিকেতা ঘোষ মানুষ হয়েছিলেন, সেই মন্দকের পুরনো লিলিবার্লির কোটুই জমানো পয়সা চুরি করে দুই বন্ধু প্রায়শই চপ কাটলেট খেতেন
এমনই একদিন পয়সা চুরি করে গোলবাড়ির পরোটা আর কষা মাংস খেতে খেতে গৌরীপ্রসন্ন মজুমদার এক টুকরো কাগজে লিখলেন, আমার গানের স্বরলিপি লেখা রবে। নচিকেতা ঘোষ সুর করে ফেললেন, গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়। তৈরি হয়ে গেল আরও একটি কালজয়ী গান।